আর মাত্র মাসখানিক বাকি দুর্গাপুজো, আর পুজো মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর চণ্ডীপাঠ। আর মণ্ডপ থেকে ভেসে আসা ব্রাহ্মণী দুর্গাপুজোর সংস্কৃত মন্ত্রপাঠ কানে ভেসে আসে, পাশাপাশি মহাষ্টমী ও মহানবমীতে অঞ্জলি দান। এগুলোই দুর্গাপুজোয় বাঙালি সারা বছর অপেক্ষা করে এই দিনগুলোর জন্য। তবে অনেক সময় এও অভিযোগ থাকে পুজোয় আসা অনেক ব্রাহ্মণী সঠিক সংস্কৃত উচ্চারণ করতে অক্ষম হন সঠিক জ্ঞানের অভাবে। আর ঠিক সেই কারণে পুজোর এক মাস আগে প্রায় 300 ব্রাহ্মণকে সঠিক দুর্গাপুজোর পদ্ধতি, সঠিক উচ্চারণ এবং পুজো পাঠের সাথে বিজ্ঞানের কতটা সম্পর্ক এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। পূর্ব মেদিনীপুরের মেচেদায় একাধিক সংস্কৃত বিশেষজ্ঞ পণ্ডিতের উপস্থিতিতে এই প্রশিক্ষণ দেওয়া হলো। কর্মকর্তারা জানান, রাজ্যের 7টি জেলা থেকে প্রায় 300 ব্রাহ্মণ প্রশিক্ষণ নিতে আসেন মেচেদায়। প্রশিক্ষণের শেষে তুলে দেওয়া হয় শংসাপত্র। জানা গিয়েছে এবছর প্রশিক্ষিত ব্রাহ্মণরা অনেকেই বিভিন্ন রাজ্যে দুর্গাপুজো করতে যাবেন, আর যাওয়ার আগে এই প্রশিক্ষণ পেয়ে রীতিমতন খুশি প্রশিক্ষণ নেওয়া পুরোহিতরা। এবং পুরোহিতগণ আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে ভারতবর্ষেরই, আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসরে অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের মধ্যে উপস্থিত যারা রয়েছেন প্রায় 250-300 মতো পুরোহিত মণ্ডলী এই তিন দিনের পৌরোহিত্য প্রশিক্ষণ শিবিরে তাদের প্রশিক্ষণ দান করার চেষ্টা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি যে ওই ক্রমশ বিজ্ঞ ভবতী জন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ আমরা বলি যে শাস্ত্রান্ন ধিত্তাপি ভবন্তি মূর্খা ইয়স্তু ক্রিয়াবান সয়েব বিদ্বান, অর্থাৎ শাস্ত্র যথাযথভাবে শুধু অনুশীলন করলেই হয় না, যতক্ষণ পর্যন্ত তার কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয় ততক্ষণ পর্যন্ত তা সুসিদ্ধ হয় না। সেই জন্য সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে সুষ্ঠু উচ্চারণের মাধ্যমে যাতে দেবতার আরাধনা করা যায়, পৌরোহিত্য করা যায়, সেই জন্যই এই তিন দিনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে, যাতে আমরা বিশ্ব কল্যাণের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য যে দেবীর আরাধনা করি, দেবতার আরাধনা করি, পরব্রহ্মের যে পূজা করি, সেই পূজা যাতে সার্থক হয়, সফল হয়, বিশ্বের যথাযথ কল্যাণ হয়, সেই জন্যই এই ব্রাহ্মণবর্গ পুরোহিত মণ্ডলী তারা উপস্থিত হয়ে এই তিন দিনের শিবিরে তারা সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। আমরা তাদের বলেছি, প্রশিক্ষক হিসাবে আমরা বলেছি যে সুষ্ঠুভাবে যদি উচ্চারণ না করা হয়, অন্তরে ভক্তি এবং শ্রদ্ধা যদি নিয়ে পুজো না করা হয়, তাহলে কিন্তু দেবতার প্রসন্নতা লাভ করা যায় না। সেই জন্য তারাও আগ্রহী হয়েছেন। আমরা বলেছি প্রত্যেকটি শব্দ সুষ্ঠুভাবে উচ্চারিত হলে ফলদায়ী হয়, তার জন্য আমরা শাস্ত্রীয় প্রমাণও উল্লেখ করেছি। তারাও আগ্রহের সঙ্গে আন্তরিকভাবে সেই কথাগুলো শ্রবণ করেছেন, তাদের মর্মমূলে সেটা বিদ্ধ হয়েছে। এবং আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এবং অন্যান্য সবাই বিশ্বাস করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সার্বিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক উন্নতি, পারমার্থিক উন্নতি, সর্ববিধ উন্নতি হবে, এবং এই প্রশিক্ষণের দ্বারা জগৎবাসীর কল্যাণ সুনিশ্চিতভাবে করা যাবে। আসন্ন দুর্গাপূজা এছাড়াও অন্যান্য সাধারণ পূজা সমস্ত ক্ষেত্রে যাতে তাদের পারদর্শিতা জন্মে, তারা যাতে পটু হয়, সেই জন্যই আমরা এগুলো আমাদের প্রশিক্ষণটা সেন্ট্রালি আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে প্রশিক্ষিত করতেছি যে সমস্ত ব্রাহ্মণরা সঠিকভাবে প্রত্যেকটি প্যান্ডেলে অর্থাৎ পূজা মণ্ডপে ভালো করে যাতে তারা মন্ত্র ঠিকমতো উচ্চারণ করে সঠিকভাবে পূজা পদ্ধতি করে, তারই ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট প্রত্যেকটি জেলায় জেলায় আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তার সঙ্গে আমরা এই সেন্ট্রালি সারা রাজ্যব্যাপী কিছু প্রতিনিধি নিয়ে, ব্রাহ্মণদেরকে নিয়ে আজকে তিন দিন ব্যাপী আমরা একটা প্রশিক্ষণ শিবির করেছি। কত ব্রাহ্মণ এসেছিল এখানে? প্রায় 250 মতো ব্রাহ্মণ এসেছিল। 250 মতো ব্রাহ্মণ তিন দিন ধরে প্রশিক্ষণ নিয়েছি। মূল লক্ষ্য ধরুন, এখান থেকে অন্য রাজ্যে পুজো করতে যাবে, সে জায়গায় এখানে কী বোঝাচ্ছে মানুষ, মানে সঠিক উচ্চারণের ক্ষেত্রে কী বার্তা দিয়েছেন? সঠিক উচ্চারণের ব্যাপারে, যা সঠিক উচ্চারণ যারা যাতে করতে পারে, সেই জন্য আমরা সুদক্ষ পণ্ডিতদেরকে দিয়ে সঠিক উচ্চারণ করে যাতে
মন্ত্র সঠিকভাবে বলতে পারে এবং আচার অনুষ্ঠান ক্রিয়াকর্ম ঠিকমতো করতে পারে, সেই জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি ব্রাহ্মণদেরকে। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের সঙ্গে যে মন্ত্র পূজা একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জন্য আমাদের এই শিবিরের নাম হয়েছে পূজা বিজ্ঞান শিবির।